আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমি ফেসবুক গ্রুপে পোস্ট করেছিলাম যে আমার ফেসবুক মার্কেটিং কিছু গ্রুপে মেম্বার অ্যাড করার জন্য 4-5 জন লোক নেওয়া হবে। তো অলরেডি 2-3 জন আমাকে নক করেছে এবং আমার এই ভিডিওটা ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে যদি কেউ দেখে থাকেন, আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন কাজের প্রতি, অর্থাৎ আমার কাজটা হচ্ছে কিছু ফেসবুক গ্রুপ, যে কোনো ধরনের গ্রুপ, মার্কেটিংয়ের গ্রুপ, এই গ্রুপগুলোতে কিছু মেম্বার অ্যাড করতে হবে। আপনার যদি কেউ ইন্টারেস্টেড হন কাজ করার প্রতি তাহলে আমাকে নক করবেন। আর কাজের ডিটেলসটা আমি বলে দিই যে 1000 মেম্বার অ্যাড করে দিলে আপনাকে আমি 350 টাকা দেব। আর 1000 মেম্বার সর্বোচ্চ আপনাকে 10 থেকে 15 দিনের মধ্যে অ্যাড করতে হবে, ঠিক আছে? 10 থেকে 15 দিনের মধ্যে 1000 মেম্বার অ্যাড করতে হবে, আর প্রতি হাজারে আপনাকে 350 টাকা করে দেওয়া হবে। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে নক করবেন। আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিংক দেওয়া থাকবে। আর যদি কেউ যদি ফেসবুক গ্রুপ থেকে ভিডিওটা দেখে থাকেন অথবা পেজ থেকে দেখে থাকেন, তাহলে আপনারা যে পেজ থেকে দেখবেন অথবা যেই গ্রুপ, যে আইডি থেকে ভিডিওটা পোস্ট করা হবে সেই আইডিতে অবশ্যই নক করবেন, ঠিক আছে? তো কিভাবে গ্রুপে মেম্বার অ্যাড করবেন সেই সিস্টেমটা আমি দেখাবো। তো ফার্স্ট মেম্বার অ্যাড করার জন্য আপনারা একটা করে আইডি, ফেসবুক আইডি খুলে নেবেন, অবশ্যই ফেক আইডি অথবা আপনারা রিয়েল আইডি দিয়ে করবেন না, কারণ রিয়েল আইডি অনেক সময় ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকে বা ডিজেবল হতে পারে। তো আপনারা ফেক আইডি খুলে নেবেন। আর ফেক আইডি খুললেও আপনারা এক কাজ করবেন, প্রোফাইলে একটা করে পিকচার লাগাবেন। প্রোফাইলে যদি আপনার পিকচার থাকে তাহলে আইডিটা আপনার সহজে নষ্ট হবে না। আর যদি আপনি আজেবাজে যে কোনো ছবি দেন, ফুলের ছবি বা যে কোনো কার্টুন এরকম ছবি দিলে আপনার আইডিটা স্বল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? তো আপনারা যে কোনো রিয়েল পার্সনের ছবি দেবেন এবং ব্যাকগ্রাউন্ড কভার ফটো দেবেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কভার ফটো দেবেন, আর অবশ্যই পিকচার লাগাবেন। আর হচ্ছে আপনার আইডি ক্রিয়েট করার পরে অ্যাবাউটে আপনার এইগুলা একটু কমপ্লিট করবেন, তাহলে আপনার আইডিটা সহজে নষ্ট হবে না। এবং বিভিন্ন গ্রুপে যদি আপনারা জয়েন করেন তাহলে আপনাকে সহজেই অ্যাপ্রুভ দিবে, বা আপনার পোস্ট যদি করেন তাহলে পোস্টগুলো অ্যাপ্রুভ হবে, ঠিক আছে? তো আপনারা একটু সুন্দরভাবে আইডিটা ক্রিয়েট করে নেবেন। তবে অবশ্যই আপনারা মনে রাখবেন যে রিয়েল আইডিতে যেন না হয়, তবে আপনার যে আইডিগুলো ক্রিয়েট করবেন এগুলো যেন রিয়েল আইডির মতোই হয়, যে কেউ দেখলে যেন মনে করে যে এগুলো রিয়েল আইডি, ঠিক আছে? তো ফার্স্ট আপনাদেরকে যা করতে হবে, সার্চ বক্সে আসে আপনারা সিপিএ মার্কেটিং, যেহেতু আমার গ্রুপগুলো সিপিএ মার্কেটিংয়ের উপর, সিপিএ মার্কেটিং লিখে সার্চ করাবেন। সার্চ করলে আপনারা এরকম অনেকগুলো গ্রুপ পেয়ে যাবেন। ফার্স্ট আমার এখানে একটা গ্রুপ আসছে, আমি এখান থেকে নিউ ট্যাব নিয়ে জয়েন করে দেখাচ্ছি। আপনারা ফোন থেকে জয়েন করবেন, আপনারা যদি ফোন থেকে জয়েন করেন তাহলে আপনাদের সিরিয়ালে সবগুলো গ্রুপ দেখাবে, আপনি জয়েন করে নেবেন। তো আমি নিউ ট্যাব নিয়ে এখান থেকে জয়েন করলাম, ঠিক আছে? জয়েন দিলে এখানে হয়তো রিসেন্টলি জয়েন নাও হতে পারে, কিছু কিছু গ্রুপে পেন্ডিং দেখাবে। এরপরে যে গ্রুপটা আছে, আমি এটাও নিউ ট্যাব নেই, এটাতেও একটা নিউ ট্যাব বের করি। আপনার যদি পিসি থেকে কাজ করেন আপনার নিউ ট্যাব নিয়েও এরকম করে গ্রুপগুলোতে জয়েন করতে পারেন, অথবা আপনাদের সামনে রিসেন্টলি জয়েন অপশন শো করবে, আপনারা এখান থেকে এরকম জয়েন অপশন শো করবে, জয়েনে ক্লিক করে জয়েন হতে পারবেন। সবগুলোতে রিসেন্টলি অ্যাপ্রুভ হবে না, কিছু কিছু গ্রুপে আপনি জয়েন করার সময় অ্যাপ্রুভাল পেন্ডিং থাকবে, জয়েন রিকোয়েস্ট দেখাবে এখানে, ঠিক আছে? তো গ্রুপের অ্যাডমিন যখন আপনাকে অ্যাপ্রুভ দেবে তখন আপনি গ্রুপগুলোতে পোস্ট করতে পারবেন বা গ্রুপগুলোর কমেন্ট বক্সে যেয়ে কমেন্ট করতে পারবেন, ঠিক আছে? তো ফার্স্ট আপনি এই গ্রুপগুলোতে এরকমভাবে সিপি মার্কেটিং লিখে সার্চ করবেন, সার্চ করে যে গ্রুপগুলো আসবে এই গ্রুপগুলোতে আপনি জয়েন করবেন। জয়েন করার পরে এতে এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে অনেকগুলো গ্রুপ পাবেন, এতে দেখেন অনেক গ্রুপ চলে আসছে, ঠিক আছে? এরকম অনেক গ্রুপ আসছে, এই গ্রুপগুলোতে আপনারা জয়েন করবেন, জয়েন, ঠিক আছে? গ্রুপগুলোতে জয়েন করার পরে আপনারা কি করবেন, এতে দেখেন আপনাকে একটা বিষয় আমি বলে দেই, আপনারা চাইলে এই গ্রুপগুলোতে পোস্ট করতে পারেন। কি পোস্ট করবেন এই টেক্সটগুলো আমি দেব, ঠিক আছে? নর্মালি আমি এখানে হ্যালো লিখে পোস্ট করতেছি, হ্যালো। আপনারা যে টেক্সটগুলো পোস্ট করবেন সেই টেক্সটগুলো আমাকে নক করলে আমি অবশ্যই দিয়ে দেবো, আপনারা যারা কাজ করবেন সবাইকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমি হ্যালো লিখে
এখানে যদি পোস্ট করি, আমি এখান থেকে একটা কিভাবে সিলেক্ট করে দেই, আমি এটা পোস্ট করে দিলাম, ঠিক আছে। আমার এই পোস্টটা রিসেন্টলি অ্যাপ্রুভ হচ্ছে না, অবশ্যই মেবি পেন্ডিং আছে। যখন এই গ্রুপের অ্যাডমিন আমার পোস্টটা দেখবে, তখন অ্যাপ্রুভ করে দিলে আমার পোস্টটা এখানে শো করবে, ঠিক আছে, পোস্টটা শো করবে। আর যে সমস্ত আপনার যেহেতু অবশ্যই গ্রুপে মেম্বার অ্যাড করবেন, মেম্বার অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে লিঙ্ক প্রমোট করতে হবে। আপনার যদি লিঙ্ক দিয়ে প্রমোট এখানে যেগুলা গ্রুপে রিসেন্টলি অ্যাপ্রুভ হয় না, এগুলো গ্রুপে যদি পোস্ট করেন, তাহলে অ্যাডমিন বা মডারেটর হয়তো আপনার পোস্টগুলো অ্যাপ্রুভ করবে না, যেহেতু আপনি লিঙ্ক দিয়ে পোস্ট করতেছেন। তো সেই জন্য আপনি কি করবেন, যে কিছু কিছু গ্রুপে আপনি পোস্ট করে দেখবেন যে এই গ্রুপগুলোতে রিসেন্টলি সঙ্গে সঙ্গে পোস্ট করার সাথে সাথে অ্যাপ্রুভ হচ্ছে কি না। যদি আপনার পোস্টগুলো সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয়, ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করতে পারেন, আমি আপনাদেরকে দেখাই। আপনারা একটা শিট নেবেন গুগলে, আপনার যদি গুগলে ফোন থেকে কাজ করেন, তাহলে আপনার যদি ফোনে যদি লেখেন গুগল শিট, তাহলে আপনাদের এরকম একটা চলে পাবেন, অ্যাপস পাবেন, সফটওয়্যার পাবেন। আপনারা এটা ওপেন করে নেবেন, চাইলে এটার একটু ভিডিও দেখে নিতে পারেন কেমন কী করতে হয়, ঠিক আছে। তো আপনারা এরকম একটা শিট নিয়ে এখান থেকে আপনারা এক কাজ করতে পারেন, আমি আপনাদেরকে দেখাই। সিপিএ নেটওয়ার্ক নেম, এখানে কি ফেসবুক গ্রুপ লিঙ্ক, এতো এখানে দেখেন আমি কিছু গ্রুপের লিঙ্ক এখানে রাখছি, যে সমস্ত গ্রুপগুলোতে রিসেন্টলি পোস্ট করার সাথে সাথে পোস্টটা অ্যাপ্রুভ হয়। তো আমি এখান থেকে এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে দেখেন আমার কিন্তু পেজটা ওপেন হবে, এখানে এই পেজটা কিন্তু ওপেন হয়েছে, এটাতে আমার কিন্তু অলরেডি জয়েনও আছে, এটা আমার রিয়েল আইডি। তো আপনার চাইলে এই গ্রুপগুলো যেগুলো রিসেন্টলি সঙ্গে সঙ্গে পোস্ট অ্যাপ্রুভ হয়, আমি আপনাদেরকে দেখাই। এখানে আমি হ্যালো ফ্রেন্ড এফ আর আই ই এন ডি এস ফ্রেন্ডস, ঠিক আছে, হ্যালো ফ্রেন্ডস লিখে আমি একটা পোস্ট করব। দেখেন পোস্ট করার সঙ্গে সঙ্গে পোস্টটা অ্যাপ্রুভ হবে মেবি। ও আমার আইডিতে একটু প্রবলেম হয়েছে, যে কারণে আমি পোস্ট করতে পারতেছি না, আমাকে একটা রেস্ট্রাইক দিছে গত 30 দিনের জন্য, আমাকে 30 দিনের জন্য একটা রেস্ট্রাইক দিছে, আমি পোস্ট করতে পারতেছি না। তো এই গ্রুপগুলোতে আপনারা যেগুলাতে সঙ্গে সঙ্গে পোস্ট করার সাথে সাথে পোস্ট অ্যাপ্রুভ হবে, এই গ্রুপগুলোর লিঙ্কগুলো আপনার চাইলে একটা নোটপ্যাডে বা এরকম একটা গুগল শিটে আপনার সেভ করে রাখতে পারেন। আপনার সেভ করে রাখলে তাহলে দেখা যাবে যে এরকম কীভাবে হবে, আপনারা এখানে ক্লিক করবেন, এরকম একটা নিচে একটা শো করবে, এখানে ক্লিক করে আপনারা এই পেজে অর্থাৎ এই গ্রুপে আপনার পোস্ট করে দিতে পারবেন, ঠিক আছে। আর আপনার পোস্ট তো সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হচ্ছে, যেহেতু এখানে দেখেন একজন পোস্ট করছে লিঙ্ক দিয়ে, দেখেন লিঙ্ক দিয়ে পোস্ট করছে। তো এখানে কিছু ট্যাগ দিয়েছে, হ্যাশট্যাগ দিছে, এতো দেখেন এগুলোতে কিন্তু ওই তো লিঙ্ক দিয়ে পোস্ট করছে, ঠিক আছে। আপনার চাইলে এই গ্রুপগুলোতে অ্যাড হয়ে পোস্ট করতে পারবেন, ঠিক আছে। আর গ্রুপের লিঙ্ক এবং টেক্সট আমি দেবো কী পোস্ট করবেন। এবং দ্বিতীয় অপশন, এক অপশনে তো আপনারা জয়েন হলেন, জয়েন হওয়ার পর পোস্ট করবেন, দ্বিতীয় অপশন যেভাবে আপনারা মেম্বার অ্যাড করবেন, এই তো দেখেন এই গ্রুপটাতে এই ভাই উনি হচ্ছে এই গ্রুপের অ্যাডমিন, ইনি পোস্ট করছে, পোস্ট করার পরে এখানে 20টা কমেন্ট হয়েছে, ঠিক আছে। তো আপনারা এক কাজ করতে পারেন, কিছু আপনাদেরকে আমি টেক্সট দেবো, সেই টেক্সটগুলো আপনারা এখান থেকে কপি করে নেবেন, কপি করে নিয়ে এখানে কমেন্ট বক্সে আসে সুন্দর করে কমেন্ট করে দেবেন। এ ধরেন এখানে কয়টা কমেন্ট আছে, এখানে 20টা কমেন্ট আছে, এরপরে আর একটা পোস্ট এটাতে দেখেন 6টা কমেন্ট আছে। আপনারা এখানে আসে এখানে কয়েকটা কমেন্ট করে দিলেন, কমেন্ট করে দিলেন লিঙ্কটা, এরপরে এটাতে দেখেন না 20টা কমেন্ট আছে, আপনারা এখানে একটা কমেন্ট করে দিলেন লিঙ্ক দিয়ে, এরপরে এখানে এখান থেকে আপনি কমেন্ট করে দেন। টেক্স কিছু টেক্স দেবো, টেক্সের সাথে আপনার লিঙ্কটা সেট করে নিয়ে সুন্দরভাবে কমেন্ট করে দেবেন, যে এক্সাম্পল যারা সিপিএ মার্কেটিং কাজ করেন, বিভিন্ন সমস্যার জন্য বা কোনো সাপোর্টের জন্য আপনারা আমাদের এই গ্রুপে জয়েন করতে পারেন, অথবা আমরা আমাদের এই গ্রুপে ট্রাফিক সোর্স শেয়ার করা হয়, বা যে কোনো সাপোর্টের জন্য, যে কোনো হেল্পের জন্য, বা অ্যাকাউন্ট বাই সেল, এই সমস্ত কাজের জন্য আপনারা আমাদের গ্রুপে জয়েন করতে পারেন, ঠিক আছে। এরকম কিছু লিখে লিঙ্কটা দেবেন, দিয়ে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে দেখা যাবে যে এগুলার থেকে মোটামুটি একটা মেম্বার আসবে, ওকে। তো এই হলো দুইটা অপশন। আর তৃতীয় নাম্বার অপশন যেটা, সেটা আমি আপনাদেরকে দেখাই। এক্সাম্পল আমি এখান থেকে আমি এই গ্রুপটাতে ভিজিট করি, এই গ্রুপটা ভিজিট করলে দেখেন এখানে কিন্তু একটা ইনভাইটার অপশন আসতেছে, আমার যেগুলো ফ্রেন্ড আছে আমি তাদেরকে
ইনভাইট করতে পারবো? আমার এই আইডিতে মেবি ফ্রেন্ডস নাই, এতে এখানে দুইটা ফ্রেন্ড শো করতেছে। আপনারা এখানে অনেক ফ্রেন্ড, আপনাদের যতগুলো ফ্রেন্ড থাকবে সেই সবগুলো ফ্রেন্ড এখানে শো করবে, ঠিক আছে? আপনারা এখান থেকে ইনভাইট সেন্ড করতে পারবেন, সেন্ড ইনভাইট, ঠিক আছে? আপনারা এইভাবে ইনভাইট দিয়ে কাজ করতে পারবেন। আমি একটা গ্রুপে দেখাইলাম নর্মালি, আপনাদেরকে আর একটা গ্রুপে দেখাই। এখানে মেবি তো আমি একটা গ্রুপে জয়েন করছি এবং একটা গ্রুপে অ্যাপ্রুভ পাইছি, এতো এটাতে দেখাই। এটা মেবি অ্যাপ্রুভ হবে কিনা জানি না, এতো এটা দেখি, এতো দেখেন ইনভাইট, ইনভাইট অপশন আসবেন। আসার পরে যেই আপনার যেগুলো ফ্রেন্ড আছে তাদেরকে ইনভাইট দেবেন, দিয়ে সেন্ড করে দেবেন। এখানে পিসিতে কাজ করলে আপনার ইনভাইটটা সিলেক্ট করে দেওয়ার পর সেন্ড করতে হবে, আর আপনার যদি ফোন থেকে কাজ করেন তাহলে এখানে ইনভাইট অপশন লেখা আসবে, ইনভাইট, আপনি ইনভাইটে ক্লিক করলে ইনভাইট হয়ে যাবে। আপনাকে এখানে সেন্ড ইনভাইট এরকম লেখা আসবে না, আপনার একবারে ডিরেক্টলি ইনভাইট আসবে, ক্লিক করলে আপনার ইনভাইট হয়ে যাবে। ওকে, তো আমি মনে করি বিষয়টা ক্লিয়ার। এরপরে যদি কেউ না বুঝেন তাহলে আপনারা আমাকে নক করবেন, আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাই দেবো, ঠিক আছে? সো যারা কাজ করতে আগ্রহী তারা আমাকে নক করবেন। প্রতি হাজারে অর্থাৎ 1,000 মেম্বার অ্যাড করে দিলে আমি আপনাকে 350 টাকা দেবো। সো সকালে ভালো থাকবেন, যারা কাজের প্রতি ইন্টারেস্ট নক দেবেন।